बर्तमान समय सन्तानदेर भालोभावे मानुष करे बड़ो करे तोला जेमन अभिभावकदेर काछे एकटा बिराट चिंतार कारण, सेरकमई आरो एकटी बड़ो चिंतार कारण हलो बिये। सन्तानदेर बियेर जोन्नो बहु अभिभावकदेरई लाख लाख टाका खरच करते देखा जाय। जादेर सेई परिमाण अर्थ रयेछे तादेर पक्षे सेई टाका खरच करार क्षेत्रे कोनो बाधा हये दाड़ाय ना ठिकई, तबे तबे जादेर टाका नेई तादेर पक्षे एटा एकटा बिराट असुविधार कारण हये दाड़ाय। एमन परिस्थितिते पश्चिमबंग राज्य सरकारेर तरफ थेके एमन एकटी प्रकल्प आना हयेछे जाते मात्र 500 टाकातेई बिये देवा सम्भव। निम्नबित्त एबं निम्न मध्यबित्त परिवारगुलोर कथा माथाय रेखे सरकारी तरफ थेके एई प्रकल्प आना हयेछे। एई प्रकल्पेर पोशाकेर नाम हच्छे दुआरे बिये। प्रतिटी जेलार ৪-৫টি थाना एलाकाय थाके साब रेजिस्ट्री अफिस। এই সকল সাব রেজিস্ট্রি অফিসগুলোতে এতদিন জমিজমার রেজিস্ট্রেশন করা হতো। বিয়ের রেজিস্ট্রি করার জন্য যুগলদের যেতে হতো জেলা সদরের রেজিস্ট্রি অফিসে, কিন্তু এবার থেকে ওই সাব রেজিস্ট্রি অফিসগুলোতেও বিয়ের রেজিস্ট্রি করা হবে। এর ফলে বিয়ের রেজিস্ট্রি করার জন্য আর জেলা সদরের রেজিস্ট্রি অফিসে যেতে হবে না। 2019 সালের ১ জুন থেকে অনলাইনে বিয়ের রেজিস্ট্রি করার জন্য আবেদন করার কাজ শুরু হয়। এবার সেই আবেদন দেখে নিকটবর্তী সাব রেজিস্ট্রি অফিসে গেলেই রেজিস্ট্রির কাজ হয়ে যাবে। সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে এমন প্রকল্প শুরু করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ২৫৯টি সাব রেজিস্ট্রি অফিস রয়েছে এবং তার মধ্যে ১১০টিতে কাজ শুরু হয়ে গেছে। সাব রেজিস্ট্রি অফিসে বিয়ের রেজিস্ট্রি করার জন্য খরচ হবে মাত্র ৫০০ টাকা, যার মধ্যে ১০০ টাকা নেওয়া হয়ে নোটিশ খরচ বাবদ এবং বাকি ৪০০ টাকা নেওয়া হয় বিয়ের রেজিস্ট্রি খরচ বাবদ। তবে কেউ যদি চান বাড়িতে গিয়ে অথবা মণ্ডপে গিয়ে রেজিস্ট্রি করাতে, তাহলে তাকে আরও এক্সট্রা ৪০০ টাকা খরচ করতে হবে। এই প্রকল্পটি আপনার কেমন লেগেছে বিস্তারিত কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।